চমক দেখালো মোহামেডান স্পোর্টিং। মোহনবাগান ইস্টবেঙ্গলের পর কলকাতা ময়দানের আরও এক প্রধান মোহামেডানেও চলে এলো ইনভেস্টর। সোমবার নতুন ইনভেস্টরের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করা হলো আনুষ্ঠানিকভাবে কলকাতার এই শতাব্দী প্রাচীন ক্লাবটির। বাংকার হিল নামক মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হলো মোহামেডান স্পোর্টিং। মার্কেট কিউ নামক সংস্থার মাদার কোম্পানি হলো বাংকার হিল। জানা গিয়েছে ক্লাবের হাতে থাকবে 50% শেয়ার আর নতুন ইনভেস্টরদের হাতে থাকছে বাকি 50% শেয়ার। ইনভেস্টরের নাম ঘোষণা হতেই এবার খুশির হাওয়া সাদাকালো সভ্য সমর্থকদের মধ্যে। মোহামেডানের সাধারণ সম্পাদক শেখ ওয়াসিম আকরাম বলেন, ক্লাবের একটা ঐতিহাসিক দিন, প্রশাসক হিসেবে আজকে আমরা গর্বিত। প্রশাসক হিসেবে বিরাট সাফল্য হিসেবে দেখছেন মোহামেডানের নবনির্বাচিত কমিটির সদস্যরাও। অন্যদিকে মোহামেডানের ফুটবল সচিবের দায়িত্ব পেয়েই বসিরহাটের দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস ঘোষণা করেছিলেন যে তার লক্ষ্য মোহামেডানের আইএসএলে অংশগ্রহণ করা। ক্লাব প্রশাসনে দায়িত্ব পেতেই যে ঘোষণা করেছিলেন, নতুন ইনভেস্টর আসার দিনেও সেই একই কথা শোনা গেল দীপেন্দুর গলাতে। তিনি বলেন, সত্যিই ক্লাবের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। আমাদের লক্ষ্য এবার আই লিগ খেলা হলেও তারপর অবশ্যই আইএসএলে অংশগ্রহণ করা। তবে প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য হলো 8ই অক্টোবর থেকে শুরু হতে চলা আই লিগের যোগ্যতা নির্ধারক ম্যাচে জয় দিয়ে শুরু করা।